আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 53তম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শেষ হয়ে আজ রবিবার। এবার আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান দুনো বাংলার গড়াই গেল। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্য ফিরে গেল মুসল্লি আল। আজ ফজর 10:40 অতন শুরু হওয়া এই আখেরি মোনাজাত চলে 11:15 পর্যন্ত। 35 মিনিটের এই মোনাজাত পরিচালনা করেছিল রাজধানীর কাকরাইল মসজিদুর ইমাম মাওলানা হাফেজ জুবায়ের। ফজরের নামাজের ফরতুন প্রস্তুতিমূলক বয়ান করেছিল মাওলানা আনিসুর রহমান, আর হেদায়েতি বয়ান করেছিল মাওলানা আব্দুল মতিন। মোনাজাতত নানা বয়সী বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি নারী হলেরও মোনাজাতত অংশ নিতে দেখা দর্শক। আর এই ভিডিও কিনা কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সি প্লাস ফোন।